হ্যালো ব্রিয়ন ওয়েলকাম টু অল দিস চ্যানেল তো জি বাংলা এবং স্টার জলসা মহালয়ের বিভিন্ন আপডেট তো তোমরা জেনেই গেছো তো এখন অনেকের মনেই একটাই প্রশ্ন যে এবার কালার্স বাংলা কি মহালয় হবে আর হলে এবার দেবী দুর্গা কে থাকবেন কালার্স বাংলা মহালয়ের মধ্যে তো গতবার কালার্স বাংলা চ্যানেলে মহালয় কিন কিন্তু হয়নি দুই হাজার বাইশ দুই হাজার দেখানো হয়েছিল কালার্স বাংলার মধ্যে এবং দুই কালার্স বাংলায় দেবী মহিষাসুর রূপে দেখা গিয়েছিল অভিনেত্রী ঋতুপর্ণা শ্যানগুপ্তকে তো এবার দু হাজার চব্বিশ কালার্স বাংলা মহালয়ে কোনো আপডেট এখনও সামনে আসেনি এ নিয়ে ডিসকাস চলছে যদি এবার কালার্স বাংলা চ্যানেলের মহালয় দেখানো হয় তো এবার কালার্স বাংলা মহালয়ে কোন তিনজন জনপ্রিয় অভিনেত্রীকে দেবী মহিষাসুর মর্দিনের রূপে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে তো চলো জেনে নিই তো প্রথমেই যার নাম সবার সামনে আসছে অর্থাৎ দেবী মহিষাসুর মর্দিনী রূপে দেখা যাওয়ার যার সম্ভাবনা বেশি সে হলো অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি হ্যাঁ এবার যদি কালার্স বাংলা মহালয়া তৈরি করা কালার্স বাংলা মহালয় তৈরি করে থাকে তো অভিনেত্রী শ্রাবন্তীকে মহিষাসুর মর্দিনী রূপে দেখা যাওয়ার অনেকটা চান্স আছে তারপর সেকেন্ড যে অভিনেত্রীকে দেবী মহিষাসুর মর্দিনী রূপে দেখা যাওয়ার চান্স রয়েছে সে হলো অভিনেত্রী সুদীপ্তা রায় তারপর আরও একজন জনপ্রিয় অভিনেত্রীকে দেবী মহিষাসুর রূপে দেখা যাওয়ার অনেকটা চান্স রয়েছে কালার্স বাংলার মধ্যে সে হলো অভিনেত্রী দ্বিতিপ্রিয়া রায় হ্যাঁ এবার অভিনেত্রী দ্বিতিপ্রিয়া রায়কেও দেবী মহিষাসুর মর্দিনী রূপে কালার্স বাংলার মধ্যে দেখা যাওয়ার অনেকটা সম্ভাবনা রয়েছে যদি কালার্স বাংলা এবার মহলে তৈরি করে থাকে তো এর উপর কোনো আপডেট এলে আমি তোমাদের এই চ্যানেলে দিয়ে দেব তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং এদের মধ্যে তোমাদের প্রিয় অভিনেত্রীকে বা কাকে কাকে তোমরা মহিষাসুর মদিনের রূপে দেখতে চাও বা এবার কি তোমরা কালার্স বাংলা মহলে নতুন করে দেখতে চাও তা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এই চ্যানেলে স্টার জলসা এবং জি বাংলা মহলের বিভিন্ন আপডেটের উপর ভিডিও বানানো আছে এবং অ্যাক্টিং এবং অডিশন রিলেটেড বিভিন্ন ভিডিও এই চ্যানেলে বানানো আছে তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিও